22তম শুভেন্দু চৌধুরী মেমোরিয়াল কাপে চ্যাম্পিয়ন হলো সবুজ সংঘ বহরমপুর। রবিবার মালদহ জেলা ক্রীড়া সংস্থার মাঠে অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা। মালদহ কালীতলা ক্লাবের উদ্যোগে প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন ফাইনালে মুখোমুখি হয় সবুজ সংঘ বহরমপুর ও শিলিগুড়ি অগ্রগামী সংঘ। টসে জিতেও প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অগ্রগামী সংঘ শিলিগুড়ি। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 40 ওভারে 6 উইকেট হারিয়ে 215 রান করে সবুজ সংঘ বহরমপুর। জবাবি ব্যাট করতে নেমে অগ্রগামী সংঘ শিলিগুড়ি 25 ওভার 5 বলে 122 রানে অল আউট হয়ে যায়। মাথার উপর যিনি আছেন, মালদার জেলার খেলা নিয়ে যিনি খুব ভাবছেন, তিনি আমাদের প্রধান পৃষ্ঠপোষক এবং মালদা ডিএসএ সেক্রেটারি কৃষ্ণেন্দু চৌধুরী। তিনি প্রত্যেকটা বিষয়, খেলা কী করে মালদাতে হবে সেই নিয়ে উনি সবসময় চিন্তা করেন। যেহেতু কালীতলা ক্লাবটা আমরা নিজের ক্লাব, নিজের হাতে তৈরি ক্লাব, সেই ক্লাবের পক্ষ থেকে আমরা এখানে খেলা পরিচালনা করছি এবং উনি সবসময় সহযোগিতা করছেন মালদার বিভিন্ন বিজ্ঞাপন সংস্থা, কারণ যাদের আর্থিক সাহায্য ছাড়া তো এই এত বড় টুর্নামেন্ট করা সম্ভব না, আমরা তাদেরও সহযোগিতা পাচ্ছি প্রচণ্ড রকমে। এবং পশ্চিমবঙ্গের বাইরে সব বাংলাদেশেরও টিম আমাদের এখানে খেলছে, 8টা টিম খেলছে, দারুণ উত্তেজনাপূর্ণ খেলা এবং মালদার ছেলেরা যেন খেলার সুযোগ পায় সেটা আমাদের কৃষ্ণেন্দু চৌধুরী বারবার বলে দিয়েছিলেন। আমরা মালদার প্লেয়ারদের নিয়ে একটা টিম করেছিলাম, এই টুর্নামেন্টে তারা খেলার সুযোগ পাক। এদিন ফাইনাল ম্যাচ দেখতে বহু ক্রিকেট প্রেমী ভিড় করেন মালদহ জেলা ক্রীড়া সংস্থার মাঠে। মালদহ জেলা ক্রীড়া সংস্থার মাঠের গ্যালারিতে এদিন দর্শক পূর্ণ ছিল। মালদহ কালীতলা ক্লাবের উদ্যোগে প্রতি বছর শুভেন্দু চৌধুরী মেমোরিয়াল কাপের আয়োজন করা হয়। বাংলাদেশ সহ মোট 8টি দল অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। মালদহ, মুর্শিদাবাদ, শিলিগুড়ি ও বিহারের ক্রিকেট দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এবছর প্রতিটি ম্যাচ মালদহ জেলা ক্রীড়া সংস্থার মাঠে অনুষ্ঠিত হয়। রবিবার ফাইনাল খেলা দেখতে জেলার বহু বিশিষ্ট ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন মাঠে। এবছর শুভেন্দু চৌধুরী মেমোরিয়াল কাপের ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন সবুজ সংঘ বহরমপুরের খেলোয়াড় রাজকুমার পাল। এই ক্রিকেট টুর্নামেন্ট মালদহ জেলাবাসীর কাছে এক বিশেষ আকর্ষণ। পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার ও বাংলাদেশের দল এই টুর্নামেন্টে খেলতে আসায় সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ব্যাপক থাকে। প্রতিদিন খেলার মাঠে বহু দর্শক ভিড় করেন এই টুর্নামেন্টের খেলাগুলি দেখতে। ফাইনালের দিন দুই দলের খেলা দেখতে মাঠে উপচে পড়ে দর্শকদের ভিড়। মালদহ থেকে হর্ষিৎ সিংহ, News18 লোকাল। পাহাড় না সমুদ্র?